वेलकम स्टूडेंट्स ऑफ क्लास 8 टू द क्लास आज के हमरा लेसन नंबर 3 এটাকে আমরা পড়াশোনা করব আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা সমস্ত বিধি নিয়ম মেনে সবাই বাড়িতে আছো সবাই এভাবে বাড়িতে সুস্থ থাকবে তো আজকে আমরা যেটা আজকে আলোচনা করব সেটা আছে লেসন 3 অ্যান এপ্রিল ডে এটাকে আমরা আজকে আলোচনা করব এই কবিতাটা সমস্তটা প্রথম থেকে শেষ অবধি এবং এটার অ্যানালিসিস এটাকে যদি আমরা স্পষ্ট করে বুঝতে পারি কবিতাটাকে লাইন বাই লাইন প্রত্যেকটার এক্সপ্লেনেশন আমি দেব ঠিক আছে যাতে তোমরা ভালো করে বুঝতে পারো তো আজকে অ্যান এপ্রিল ডে রিটেন বাই হেনরি ওয়ার্ডসওয়ার্থ লং ফেলো হেনরি ওয়ার্ডসওয়ার্থ লং ফেলো এটা অবশ্য একটা প্রকৃতি কেন্দ্রিক কবিতা মানে হচ্ছে নেচার পোয়েট্রি তার লেখা এটা তো এই এই পিস অফ পোয়েট্রি এই যে কবিতাটা আছে খুব সুন্দর এবং এটার অন্তর্নিহিত মানেগুলোকে যদি আমরা এক্সপ্লেন করি দেন উই ক্যান ফাইন্ড এ বিউটিফুল ডে অফ নেচার অর দ্য বিউটিফুল এপ্রিল ডে ইন ফ্রন্ট অফ আস তো আমরা স্ট্রেইট আমাদের কবিতাতে চলে যাচ্ছি আশা করি তোমরা সবাই তোমাদের বই খুলে বসেছো আমরা ফার্স্ট পেজে আছি এটা হচ্ছে পেজ নাম্বার 25 আমরা সবার প্রথমে এপ্রিল ডের লেট স্টার্ট যে পোর্শনটাকে আছে সেটাকে পড়ছি প্রথমে লেখক পরিচিতি হেনরি ওয়ার্ডসওয়ার্থ লং ফেলো এনার পরিচয়ে কিছু কথা বলা হয়েছে দেখো হেনরি ওয়ার্ডসওয়ার্থ লং ফেলো 1807 to 1882 ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আমেরিকান পোয়েটস অফ হিজ ডে তো 1807 থেকে 1882 অবধি তার সময়কালের মধ্যে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লং ফেলো তিনি ছিলেন অন্যতম আমেরিকান পোয়েট যারা আছে তাদের মধ্যে খুবই বিখ্যাত লং ফেলো ইজ ওয়েল নোন ফর হিজ লিরিক পোয়েমস লিরিক পোয়েমস যে কথাটা আছে লিরিক পোয়েমস মানে হচ্ছে যে কবিতার মধ্যে ছন্দ থাকে সেরকম কবিতার জন্য লং ফেলো বিখ্যাত ছিলেন নোটেড ফর দেয়ার মিউজিক্যালি সরি হ্যাঁ মিউজিক্যালিটি বলছে যে নোটেড ফর দেয়ার মিউজিক্যালিটি তার মধ্যে যে একটা অদ্ভুত সুর আছে কবিতার মধ্যে সেটার জন্য হেনরি ওয়ার্ডসওয়ার্থ লং ফেলো খুব বিখ্যাত ছিলেন হিজ ফার্স্ট মেজর পোয়েট্রি কালেকশনস ওয়ার ভয়েস অফ দ্য নাইট যেটা হয়েছিল 1839 পাবলিশ অ্যান্ড ব্যালাডস অ্যান্ড আদার পোয়েমস ইন 1841 এগুলো তার বিখ্যাত কিছু লেখা দ্য প্রেজেন্ট টেক্সট ইজ এ পার্ট অফ লং ফেলোস পোয়েম অফ দ্য সেম নেম অফ দ্য সেম নেম মানে যেটা যে নামে কবিতাটা ছিল অ্যান এপ্রিল ডে এটা অরিজিনাল পোয়েট্রিটাই কোনো এডিটেড ভার্সন নয় তার জন্য সেটা বলেছে আমরা শুরু করে দিচ্ছি কবিতাটাকে ফার্স্ট স্ট্যানজাতে আছে হোয়েন দ্য ওয়ার্ম সান That brings seed time and harvest has returned again. It's sweet to visit the still wood where springs the first flower of the plain. কবিতাটির প্রথম স্তবকটা আমরা পড়লাম ফার্স্ট স্ট্যানজা এবার একটা কবিতা এর জন্যই কঠিন হয় কারণ কি এটা পোয়েটিক্যালি খুব সুন্দর করে একটা চেহারা দেওয়া থাকে এবং ছন্দের মধ্যে এই যে শব্দগুলো ক্রিয়েশন আছে তার মধ্যে অদ্ভুত একটা ম্যাজিক্যাল সেন্স থাকে এবং খুব সুন্দর করে সাজানো থাকে কিন্তু সেটাকে অনেক সময় বুঝতে একটু শক্ত হয় কিন্তু আমরা যদি কবিতাটিকে ওই যে ফার্স্ট স্ট্যানজাটা আছে সেটাকে যদি আমরা একটা ফার্স্ট স্ট্যানজাটাকে কবিতার আকারে না করে সেটাকে যদি গদ্য আকারে করি প্রোজ আকারে যদি লিখি তাহলে আমাদের
বুঝতে সুবিধা হবে। তো তোমাদের বুঝতে সুবিধার জন্যই এই ফার্স্ট যে স্তবকটা আছে, এক মানে এক মিনস প্রথম যে স্ট্যান্জাটা আছে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য স্ট্যান্জাগুলোকেই আমি এটাকে কি করেছি, এটাকে হচ্ছে গদ্য রূপ দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এবং এটাকে একটা প্রোজের চেহারা দিয়েই আমি তোমাদেরকে বোঝাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে ফার্স্ট স্ট্যান্জাকে যদি আমরা একটা গদ্যের চেহারা দিই তাহলে কি দাঁড়ায়, চলো আমরা দেখে নিই, বুঝে নিই। আমরা কবিতাটির ফার্স্ট স্ট্যান্জা, স্ট্যান্জা ওয়ান যদি গদ্যরূপ দেই আমরা, তাহলে কিছু এই ধরনের দাঁড়ায়। ইটস স্প্রিং টাইম অ্যান্ড দ্য সান ইজ কামিং আপ, ইটস ওয়ার্ম, দ্য স্পিকার গোজ আউট টু দ্য ফরেস্ট ওয়ার ফ্লাওয়ার্স আর স্টেয়ারিং টু ব্লুম। খুব সোজা হয়ে গেল। যদি বাংলাতে বলি ইটস স্প্রিং টাইম, এটা হলো কিসের সময়? স্প্রিং টাইম, বসন্তকাল বলতে পারো, ফুল ফোটার সময় এরকম কিছু। অ্যান্ড দ্য সান ইজ কামিং আপ, সূর্য বেরিয়ে আসছে। ইটস ওয়ার্ম, এবং এটার যে উষ্ণতা এটা ছড়িয়ে পড়ছে। দ্য স্পিকার গোজ আউট টু দ্য ফরেস্ট, আর এই সময় যে কবি স্পিকার যে কথাটা বলছে সে ফরেস্টে গেছে। ওয়্যার, যেখানে নাকি ফ্লাওয়ার্স, ওয়্যার ফ্লাওয়ার্স আর স্টেয়ারিং টু ব্লুম, যেখানে নাকি ফুল ফুটছিল, ঠিক আছে, ফুল ফুটছিল। অল রাইট, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে স্ট্যান্ডার্ডটা, সেটাকে যদি গদ্যরূপ দিই তাহলে এই দাঁড়াচ্ছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবারে আমরা টেক্সটে পরের স্ট্যান্ডাতে চলে যাচ্ছি। টেক্সটে সেকেন্ড স্ট্যান্ডা যদি আমরা পড়ি তাহলে দাঁড়ায়, আই লাভ দ্য সিজন ওয়েল ওয়ার ফরেস্ট গ্ল্যাডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস নর ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফোরটেল দ্য কামিং অন অফ স্টর্মস। ঠিক আছে, এই স্ট্যান্জাটাকে যদি আমরা গদ্যরূপ দিই তাহলে এই দাঁড়াচ্ছে, দেয়ার ইন দ্য ফরেস্ট দেয়ার আর অল কাইন্ডস অফ ব্রাইট থিংস টু সি অ্যান্ড ইটস নট স্টর্মি। কি দাঁড়াচ্ছে তাহলে বাংলাতে? তো মানেটা দেয়ার ইন দ্য ফরেস্ট, এখানে ফরেস্টে সেই জঙ্গলটাতে, দেয়ার আর অল কাইন্ডস অফ ব্রাইট থিংস টু সি, সেখানে সমস্ত উজ্জ্বল বস্তু দেখার জন্য আছে। অ্যান্ড ইটস নট স্টর্মি, এবং আবহাওয়াতেও কিন্তু ঝড়ের কোনো প্রকোপ দেখা যাচ্ছে না। স্ট্যান্জা নাম্বার থ্রি, ফ্রম দ্য আর্থস লুজেন্ট মোল্ড দ্য স্যাপলিং ড্রোজ ইটস সাস্টেন্স অ্যান্ড থ্রাইভস দো স্ট্রাইকেন টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড দ্য ড্রুপিং ট্রি রিভাইভস। যদি স্ট্যান্জার নাম্বার থ্রিটাকে আমরা একটা প্রোজের টাইপে লিখি তাহলে এই দাঁড়াবে, বেবি ট্রিজ আর স্টেয়ারিং টু পপ আপ, বেবি ট্রিজ মানে ছোটো ছোটো গাছগুলো, স্টেয়ারিং মানে তাকে টু পপ আপ, বেরিয়ে আসার জন্য, অ্যান্ড ওল্ডার যেগুলো আর তার থেকে বড় বড় গাছ, ট্রিজ আর স্টেয়ারিং টু পার্ক আপ, PERK, পার্ক আপ। ওখানে একটা ওয়ার্ড ব্যবহার করলাম পার্ক আপ, যেটার মানে হচ্ছে টু ইম্প্রুভ অর বিকাম মোর এক্সাইটিং, টু ইম্প্রুভ করা অর বিকাম হয়ে যাওয়া মোর এক্সাইটিং। ঠিক আছে, যেমন বাচ্চাদের কোনো অ্যাক্টিভিটি দেখলে এক্সাইটেড হয়ে যায়, তেমনি ছোট গাছগুলোর বেড়ে ওঠা, বড় গাছগুলো দেখে তারা আনন্দে এক্সাইটেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, উই আর ইন স্ট্যান্জা নাম্বার ফোর, দ্য সফট ওয়ার্বলেট সং
comes from the pleasant woods and colored wings glance quick in the bright sun that moves along the forest openings. Stanza number 4 ki darache. The speaker hears birds singing and he sees their colorful wings. Speaker je ekhane kobi ache sei speaker hears shunche birds singing pakhider dak and ebong he sees their colorful wings she tader je rong beronger dana shetake dekhche. এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো, ওয়ার ব্লেড সং বলা হয়েছে পাখিদের গানকে। কেন বলা হয়েছে? ওয়ার ব্লেড মানে হচ্ছে সিঙ্গিং উইথ র্যাপিডলি চেঞ্জিং নোটস, মানে খুব তাড়াতাড়ি স্বরের পরিবর্তন হওয়া এরকম কোনো সুরকে বলা হচ্ছে। এবার স্ট্যানজা নাম্বার 5 কি আছে পড়ে নিচ্ছি আমরা। হোয়েন দ্য ব্রাইট সানসেট ফিলস দ্য সিলভার উডস উইথ লাইট The green slopes throws its shadows in the hollows of the hill and white the upland glows. ঠিক আছে, আমরা 5টাকে যদি এখন আমরা সংক্ষেপ আকারে করি এবং সেটাকে যদি টেক্সচুয়াল একটা রূপ দেই আমরা প্রোজে লিখি, তাহলে দ্য সান স্টার্টস টু সেট and makes the whole woods and all the surrounding hills look beautiful. সূর্য অস্ত যাচ্ছে এবং সমস্ত জঙ্গল এবং পাহাড়ের চারপাশটাকে সুন্দর দেখাচ্ছে। কবিতাটাকে একটা টেক্সচুয়াল আকার দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা এই যে টেক্সচুয়াল আকারটি দিয়ে আমি তোমাদেরকে বোঝালাম সেটাতে অনেকটা ক্লিয়ার হয়েছে। এবার তার সঙ্গে সঙ্গে এই কবিতার মধ্যেই কিছু ওয়ার্ডের মার প্যাঁচ আছে, মানে খুব সুন্দর কিছু শব্দ ব্যবহার করেছে। এবার সেই শব্দগুলোর কিছু আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চাই। তোমাদের কাছে তো বইটা আশা করি সামনে আছে। প্রথমটা হচ্ছে দেখো, এখানে ওয়ার্ম সান বলেছে ফার্স্ট লাইনটাতে, বলছে যে হোয়েন দ্য ওয়ার্ম সান দ্যাট ব্রিংস, ওয়ার্ম সান এখানে উষ্ণ সূর্যের কথা বলেছে, সূর্য তো উষ্ণতা দেয় তার জন্য। এরপরে এই ফার্স্ট স্ট্যানজাতেই যে বিষয়টা আমি তোমাদের নজরে আনতে চাই সেটা হচ্ছে সিড টাইম। সিড টাইম মানে হচ্ছে শস্যের সময়, শস্য বপন করার সময় সেটাকে বলতে পারো, আর হারভেস্ট কৃষিকাজ করা। এটা হচ্ছে ফার্স্ট স্ট্যান্ডে যেটা আছে সেখান থেকে নজর কাড়ার মতো কিছু বিষয়। পরের স্ট্যান্ডে যদি আমরা যাই, আই লাভ দ্য সিজন ওয়েল, হোয়েন ফরেস্ট গ্ল্যাডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস। এখানে গ্ল্যাডস আর টিমিং এই দুটোকে কিন্তু কি করে দেওয়া আছে, অন্য কালার করে দেওয়া আছে, তার মানে এটার ওয়ার্ড নোট আছে। তো ওয়ার্ড নোটটাকে যদি পড়ি আমরা, তোমরা দেখো ওয়ার্ড নোটটাকে দেখো কি লেখা আছে এখানে। গ্ল্যাডস মানে স্মল ওপেন এরিয়াস অফ দ্য গ্রাস ইন এ উড, একটা বড় জঙ্গল, বড় বড় গাছের জঙ্গল উড, সেখানে মাঝখানে একটা ঘাসে ঢাকা একটা জায়গা, স্মল ওপেন এরিয়াস অফ গ্রাস ইন এ উড। ঠিক আছে, পরেরটা হচ্ছে টিমিং। টিমিং মানে হচ্ছে কি বলছে, যে প্রেজেন্ট ইন লার্জ নাম্বারস, অনেক বেশি পরিমাণে থাকা। তো এই জায়গাটাতে শব্দের একটা মার পেঁচেছে খুব সুন্দর, দেখো কেন সেই পজিশনটা, সেই জায়গাটার সৌন্দর্য বিবেচনা করার জন্যই কিন্তু কবি এই দুটো শব্দ স্পেশালি ব্যবহার করেছে। আমরা যদি তারপরে চলে যাই, তার পরবর্তীতে আমাদের কিছু শব্দ যেমন হচ্ছে তোমার ধরো এখানে আছে, আছে পরের স্ট্যানজাটা, স্ট্যানজা নাম্বার 3 এখানে আছে, কি আছে
দে যে স্যাপলিং ড্রস ইটস সাস্টেন্স অ্যান্ড থ্রাইভ। সাস্টেন্স কথাটা, স্যাপলিং মানে তোমরা জানোই চারা গাছ, তো স্যাপলিং কী করছে, সাস্টেন্স মানে দ্যাট হোয়াট ইজ নিডেড টু লিভ অ্যান্ড স্টে হেলদি, যেটার বাঁচা উচিত, সাস্টেন্স মানে যেটার বাঁচা উচিত, ঠিক আছে। আর থ্রাইভ, থ্রাইভ মানে হচ্ছে তোমার ফ্লুরিশ, বেড়ে ওঠা, বেঁচে ওঠা। তো এই জায়গাটার মধ্যে একটা বাচ্চা, ছোট বাচ্চা যখন তার অ্যাক্টিভিটিগুলো, বেড়ে ওঠার অ্যাক্টিভিটিগুলো যখন দেখায়, তো সেই অ্যাক্টিভিটির মতোই সেই গাছগুলোকে পার্সনিফাই করে খুব সুন্দর করে, মানে আমাদের বাড়িতে যে বাচ্চারা থাকে সেই বাচ্চাদের মতো করেই তাদেরকে সেই বড় গাছের যে ছোট ছোট গাছগুলো, ঠিক আছে, তাদের নিচে যে ছোট ছোট গাছগুলো সেগুলোর কথা বলেছে এখানে। পরের স্ট্যান্জাতে যদি যাই, সেখানে পাওয়া যায় হচ্ছে দ্য সফটলি ওয়ার্ডব্লেড সংস। ওয়ার্ডব্লেড মানে এক্সপ্লেনেশনটা আমি দিয়ে দিয়েছি, তবু সেকেন্ড টাইম বলে দিই যে শব্দটা হচ্ছে তোমার পরিবর্তন হয় বারবার করে, সুরের পরিবর্তন হয়, তো অনেক ধরনের পাখির ডাক একসঙ্গে, তার মানে সৌন্দর্য, পাখির ডাকের সৌন্দর্যটা এখানে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে। আর লাস্ট যে স্ট্যান্ডার্ডটা আছে, ফিফথ স্ট্যান্ডার্ড, সেখানে দ্য সিলভার উডস উইথ লাইট, সিলভার উড, ধূসর রঙের জঙ্গল, জঙ্গল তো ধূসর কেন, কারণ কি এখানে ধূসর কথাটা এর জন্যই ব্যবহার করেছে, আলোটা কমে যাচ্ছে, কারণ কি এটা তো সানসেটের সময়টা বলা হয়েছে না, ওয়েন দ্য ব্রাইট সানসেট ফিলস, ঠিক আছে, সূর্যাস্ত যাওয়ার সময় আলো কমে যাচ্ছে, তার জন্যই জঙ্গলটাকে ধূসর দেখাচ্ছে। দ্য গ্রিন স্লোপস থ্রোস, দ্য গ্রিন স্লোপস, গ্রিন স্লোপস মানে ঘাসে ঢাকা কোনো জায়গা। তো এই বিষয়গুলো কতগুলোতে একটু শব্দের মারপ্যাঁচ আছে, এবং তার সঙ্গে সঙ্গে এই পোয়েমটার সৌন্দর্য বৃদ্ধি করার জন্যই এই জায়গাগুলোকে খুব সুন্দর করে আর্ট করা হয়েছে, এই শব্দগুলোকে দিয়ে আর্ট করা হয়েছে, ঠিক আছে। এপ্রিল ডে কবিতাটিকে যদি আমরা বিবেচনা করি, তাহলে দেখা যাচ্ছে যে এই পাঁচটা স্ট্যান্জার মধ্যে, কবিতার মধ্যে যে বিষয়টি উঠে আসছে সেটা হচ্ছে সুন্দর একটা প্রকৃতির কথা এখানে বলা হয়েছে, এবং প্রাকৃতিক কিছু সৌন্দর্য, প্রাকৃতিক কিছু অ্যাক্টিভিটি, সেগুলোকেই খুব সুন্দর করে এখানে বর্ণনা দেওয়া হয়েছে, এবং বর্ণনা দেওয়ার সময় বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করে সমস্ত কবিতাটাকে সাজানো হয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। কবিতাটা বুঝতে যদি কোনো জায়গায় সমস্যা থাকে, তাহলে তোমরা এই ভিডিওটা দেখার পরে আমরা যখন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিগুলো করব, ওই অ্যাক্টিভিটিগুলোতে সেই সময়টাতে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করবে, এবং আমি যথাসম্ভব সেগুলোকে তোমাদেরকে আবার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে।